12,000 বাসিন্দার এই চরে ঘূর্ণিঝড়ে কেউ মারা না গেলেও বিধ্বস্ত হয়েছে চরের 2,500 ঘর, ভেসে গেছে গবাদি পশু ও গোলার ধান। ত্রাণের অভাবে দুর্গত মানুষের দিন কাটছে অনাহারে। বিশুদ্ধ খাবার পানির সংকটে ভয়াবহ হয়ে উঠছে ডায়রিয়া পরিস্থিতি। ভোলা থেকে ফিরে পিন্টু শিকদারের তোলা ছবিতে রিপোর্ট করছেন রাহাত মিনহাজ, সাথে ছিলেন ভোলা প্রতিনিধি হুমায়ুন কবির। এই ধ্বংসযজ্ঞ 91 জলোচ্ছ্বাস বা সিডরের নয়, ঘূর্ণিঝড় আইলার আঘাতেই এমন লণ্ডভণ্ড হয়েছে 20 কিলোমিটারের এই ঢালচর। ঢালচরবাসী জানায় 91 জলোচ্ছ্বাসে এই চরে 6 থেকে 8 ফুট পানি উঠেছিল, কিন্তু আইলায় পানি উঠেছে 10 থেকে 12 ফুট, আর এতেই পুরোপুরি ধ্বংস হয়েছে ঢালচরের রাস্তাঘাট আর একমাত্র বাজার। তলিয়ে গেছে জীবিকার উৎস নৌকা, মারা গেছে 4,000-এর বেশি গবাদি পশু, ভেসে গেছে গোলার ধান। দশটার দিকে দেখি কি পানি উপর থেকে দশটা তো ওসে আসতেছে, পরে গিয়ে আমরা ফলান ধরুম না গরু ধরুম, মানে গরু কিছু বাসায় লেগে গেছে, কিছু ফলান ধরে আমার ধরে গাছে উড়াইছে কিছু। এই দেন অন বিডার হয়ে বইয়া বসবাসকারী গড় দেন যা করছি হেডুক ফেলে গেছে, অন যে হিরিয়া আর হিট করিয়া যে করুম সেই শক্তি আর নাই। 25 মে আইলা আঘাত করার পর থেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ঢালচরবাসী। ঝড়ের 2 দিন পর স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ এই চরের 12,000 মানুষের জন্য 400 শাড়ি লুঙ্গি আর 20 বস্তা চিড়া বিতরণ করেন। কোস্ট নামের একটি বেসরকারি সংগঠনও যোগ দেয় ত্রাণ তৎপরতায়। তবে দুর্গতরা বলছেন খাবার সাহায্যের পাশাপাশি দরকার মাথা গোজার ঠাঁই। নৌকা আসলে নৌকা স্যার ভাঙিয়ে ছড়িয়ে লেছে, জাল ফাল যা আছে সব লেগে গেছে, কিচ্ছু নেই, খালি হিন্দুদের পরনের কাপড় দেয় একরকম কাপড়, আর কিচ্ছু নেই। এখন চরবাসীর কাছে নতুন আতঙ্ক কলেরা আর ডায়রিয়া। ঢালচরের এসব দুর্গত মানুষদের বাঁচাতে সরকারের দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ দরকার বলে মনে করছেন পরিবেশবিদরা। আমি যদি ঢালচরকে রক্ষা না করি ভোলা রক্ষিত হয়ে যাবে, ভোলার এই সাইক্লোনে হয়তো ভোলার বাঁধ ভাঙে নাই, আগামী সাইক্লোনে ভোলার বাঁধ ভেঙে যাবে। স্থানীয়রা বলছেন রাতে না হয়ে দিনে আইলা আঘাত করায় প্রাণহানির সংখ্যা অনেক কম হয়েছে। সিডরের পর আইলার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢালচরের মানুষের জীবন ব্যবস্থা, তারপরও তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু এতে সরকার কতটুকু সহযোগিতার হাত বাড়াবে, তাদের পাশে এসে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। রাহাত মিনহাজ, ওয়ান নিউজ, ঢালচর, ভোলা। ত্রাণের অভাবে এখন অর্থাহারে অনাহারে খোলা আকাশের নিচে বাস করছেন দুর্গত ওই মানুষেরা। এদিকে ভোলার জেলা প্রশাসক পর্যাপ্ত ত্রাণ বিতরণের কথা জানালেও চর মাদ্রাজের ভাইস চেয়ারম্যান ত্রাণের স্বল্পতার কথা জানিয়েছেন। ভোলা থেকে ফিরে পিন্টু শিকদারের তোলা ছবিতে রিপোর্ট করছেন রাহাত মিনহাজ। ত্রাণের জন্য হাহাকারের এই চিত্র আইলা আঘাত হানার 4 দিন পরের। ঝড়ে লণ্ডভণ্ড ভোলার চর মাদ্রাজের 18,000 মানুষ প্রথমবারের মতো ত্রাণের দেখা পায় শুক্রবার। তবে ত্রাণের কার্ড না পাওয়ায় অনেকেই ফিরতে হয়েছে শূন্য হাতেই। দুর্গত মানুষের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রাণ নিয়ে স্বজনপ্রীতি করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে চর ফ্যাশন উপজেলার ভাইস চেয়ারম্যান জানালেন প্রয়োজনের তুলনায় ত্রাণের স্বল্পতার কথা। দুস্থ মানুষের অনেক কম, আমরা চাষি যাতে আগামীতে অনেক ত্রাণ আসবে, এখন যারা পায় না তারা যাতে আগামীতে পাইতে পারে, আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আইলার আঘাতে নষ্ট হয়েছে চর মাদ্রাজের শত শত একর জমির মরিচ আর বাদামের ক্ষেত। ঘরবাড়ি ভেসে যাওয়ায় দুর্গত মানুষেরা এখনও অবস্থান করছেন ভেঙে যাওয়া বেড়ি বাঁধে। জমির ফসল, নৌকা আর গবাদি পশু হারিয়ে এখন দিশেহারা এখানকার মানুষ। আমরা সাহায্য মজা পাইনি, লিলুভো পাইনি যে ভাত্রে। চরমাদ্রাজে আইলার আঘাতে 3টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায় আর বাঁধ তৈরিতেই ব্যাপক দুর্নীতি হয়েছিল এমন অভিযোগও করলেন এলাকার মানুষ। ঠিক পেছনের এই জায়গাটিতে ছিল চরমাদ্রাজের বেড়িভাঙ্গা বাজার, কিন্তু আইলা সবকিছুকে ধুয়ে মুছে নিয়ে গেছে। এলাকাবাসী জানিয়েছেন ঘর বাড়ি গবাদি পশু হারিয়ে তারা আজ অসহায়ভাবে জীবনযাপন করছেন। রাহাত মিনহাজ, ওয়ান নিউজ, চর মাদ্রাজ, ভোলা। 1,430 বর্গ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও গবাদি পশু।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাঁধ তৈরিতে অনিয়মের কারণেই প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তাই পানি উন্নয়ন বোর্ডের বদলে সেনাবাহিনীকে দিয়ে এসব অঞ্চলে বাঁধ তৈরির দাবি করেছেন পরিবেশবিদরা। ভোলা থেকে ফিরে পিন্টু শিকদারের তোলা ছবিতে রিপোর্ট করছেন রাহাত মিনহাজ, সাথে ছিলেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। ঘূর্ণিঝড় আইলার কারণে জলোচ্ছ্বাসে বালির বাঁধের মতোই ভেঙে যায় ভোলার হাকিমুদ্দিনের বেড়িবাঁধ, ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, জমির ফসল আর গবাদি পশু। একই ঘটনা ঘটে জেলার লালমোহন, তজিমুদ্দিন ও চরফ্যাশনের বিভিন্ন অঞ্চলে। এসব এলাকার মানুষের অভিযোগ, বেড়িবাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতি করেছে পানি উন্নয়ন বোর্ড, তাই সামান্য পানির তোড়েই ভেসে যাচ্ছে এসব বাঁধ, ফলে সহায় সম্বল হারাতে হচ্ছে মেঘনাপাড়ের এসব মানুষদের। বেড়ি ষোলো টাকা 38 ফুট, সে জায়গায় দেয় 10 ফুট, এবং গোড়া থেকে মাটি কেটে মাটি উপরে উঠায়, কিন্তু পানি আয়া বেরির সাথে বাজ যায়, অত বেড়ি ভেঙে যায়। এরা সিজনালি ব্যবসা করছে, এসও আছে, কনেক্টর আছে, সার্ভেয়ার আছে, এরা দুর্নীতি কাজ করে। যে বেরিয়ে দিছে এই বেরিয়ে আপনার কোনো কাজ করে না, এই বেরি ভেঙে যায়। এই বেরি এমন ভাবে দিতে হয়ে যাও না ভাঙে। নর্মাল প্রতি বছরই হয়, হয়তো এক কান্দিয়া হয়, এক কান্দিয়া কমপ্লিট হয় না, বা শর্ট লাগানো হয় না, পাথর দেওয়া হয় না, বা ওষা করা হয় না, এই জন্য এটা প্রতি বছরই ভেঙে যায়। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেপ্টেম্বর মাস বেড়িবাঁধ তৈরির জন্য উপযুক্ত সময় হলেও এবছর ভোলার বেশিরভাগ বাঁধ বানানো হয়েছে এপ্রিল মাসে, যা আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। এটার জন্য আমাদেরকে পাথরের বাঁধ হোক, মাটির বাঁধ হোক, সেটা দিতেই হবে। এটা যদি না করি তাহলে আমরা এই যে এখানে কতগুলো মানুষের নাগরিক অধিকার আছে এটার কাছে আমরা দায়বদ্ধ থাকব। মাসখানেকের মধ্যে বর্ষা শুরু হলে পানির উচ্চতা আরও 5 থেকে 6 ফুট বাড়বে, তাই ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে এখনই পদক্ষেপ না নেওয়া হলে জোয়ার আর বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হবে ভোলার উপকূলীয় এসব এলাকা। আইলায় নূরজাহানের মতো এরকম অনেকেরই কেড়ে নিয়েছে ঘর, কেড়ে নিয়েছে বেঁচে থাকার শেষ সম্বল। তারা জানিয়েছে তাদের যদি পাথরের একটা বেড়িবাঁধ থাকতো তাহলে হয়তো তাদের সম্পদের কম ক্ষয়ক্ষতি হতো, বেঁচে যেত অনেক মূল্যবান প্রাণ। রাহাত মিনহাজ, ওয়ান নিউজ, হাকিমুদ্দিন।